ओम शांति। आज 19/2/2023 अव्यक्त बापदादार मधुर महावाक्य रिवाइज डेट 23/12/1993। आजकेर मूल सार पवित्रतार दृढ़ व्रतेर द्वारा वृत्तिर परिवर्तन। आज सर्वोच्च बाबा तार निजेर सकल महान बाच्चादेर देखछेन। सब बाच्चा महान आत्मा हुए क्योंकि महान हार सर्वप्रधान आधार पवित्रता के धारण करवित्रतार व्रत प्रतिज्ञारूपे सबा धारण करृढ़ संकल्परूपी व्रत नेवा अर्थात वृत्तर परिवर्तन करा दृढ़ व्रत वृत्ति के परिवर्तन कर देजन्ई भक्ति व्रत न्यय आर व्रत पालन करे। व्रत नेवा अर्थात मने संकल्प करा एवं पालन करा अर्थात स्थूल रीतिते संयम पालन करा। हय ता भोजन पानेर अथवा आचार आचरणेर उभयते किन्तु लक्ष्य वृत्ति परिवर्तनेर। तोमरा सकलेई वृत्ति परिवर्तनेर व्रत नियेछो आर वृत्ति श्रेष्ठ बानियेछो। सकल आत्मार प्रति कि वृत्ति बानियेछो आत्मा सबाई भाई भाई ब्रादारहुड एई वृत्ति द्वारा ब्राह्मण महान आत्मा हुए सकलेर एई व्रत पाका हुए। तोरा ब्राह्मण जीवनेर अर्थई हलो पवित्र आत्मा आर एई पवित्रता ब्राह्मण जीवनेर फाउंडेशन। फाउंडेशन मजबूत तो ना नाकि नड़बड़ करे। फाउंडेशन सदा अटल अनुर थाकाय ब्राह्मण जीवनेर सुख प्राप्त करा। कखनो कखनो बाच्चारा बाबार संगे जखन आध्यात्म वार्तालाप करे प्रकृत चार्ट देय तखन तोमरा कि बोलो बोलो जे जतटा अतीन्द्रिय सुख जतटा शक्ति अनुभव हुआ उचित छिल ततटा हय ना। किंबा अन्य भावे बोले थाको सदा हय ना। एर कारण कि बलार समय तो बोलो मास्टर सर्वशक्तिमान। जदि जिज्ञासा करा हय तोमरा मास्टर सर्वशक्तिमान तखन कि बोलबे ना बोलबे ना। तो सर्वशक्तिमान जखन ताहले आबार शक्ति कोथाय चले जाय। ताछाड़ा तोमरा हो ब्राह्मण जीवनधारी नामधारी ना जीवनधारी। ब्राह्मणीर जीवने सम्पूर्ण सुख शांतिर जदि अनुभूति ना हय किंबा ब्राह्मण सर्वप्राप्तिते जदि सदा सम्पन्न ना हय तो ब्राह्मण व्यतीत आर के हबे। अन्य केउ होते पारे ब्राह्मणी होते पारे ताई ना। तोमरा सबाई कि साइन करो बीके अमुक बीके अमुक बोलो तो ना पाका पाका तो ना। बीकेर अर्थ कि ब्राह्मण। ताहले ब्राह्मणेर परिभाषा होलो एटाई जतटा आर ततटा। এই শব্দ বের হয় বা কেন? তোমরা বলে থাকো সুখ শান্তির জননী পবিত্রতা। যখনই অতীন্দ্রিয় সুখ অথবা সুইট সাইলেন্সের অনুভব কম হয় তো তার কারণ পবিত্রতার ফাউন্ডেশন দুর্বল। আগেও তোমাদের বলা হয়েছিল যে পবিত্রতা শুধু ব্রহ্মচর্যের ব্রত নয়, এই ব্রত মহান। কারণ आज के जादेर महान आत्मा बला हुए थाके ताराओ शुधु कठिनी नय असम्भव मने करे। सुतरां असम्भव के निजेर दृढ़ संकल्प द्वारा सम्भव करेछो आर सहज भावे पालन करेछो सेइजन्य एई व्रत धारण कराओ कम ब्यापार नय। एई व्रत जारा पालन करे बापदादा तादेर हृदय थेके आशीर्वाद सह অভিনন্দন জানান। কিন্তু বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে সম্পূর্ণ আর সম্পন্ন দেখতে চান। সুতরাং যেভাবে এই মুখ্য বিষয়কে তোমরা আপন করেছো, অসম্ভবকে সহজ করেছো, তো অন্য সব ধরনের পবিত্রতাকে ধারণ করা কি বড় বিষয়। পবিত্রতার পরিভাষা সবাই খুব ভালোভাবে জানো।
যদি তোমাদের সবাইকে বলা হয় পবিত্রতা কি, এই টপিকে ভাষণ করো, তবে ভালোভাবে করতে পারো, তাই না? যখন তোমরা জানোই আর মানো, তখন আবার ততটা যতটা এই শব্দ কেন? পবিত্রতার কোন বিষয় দুর্বল হয় যাতে সুখ শান্তি আর শক্তির অনুভূতি কম হয়ে যায়। পবিত্রতা কোন না কোন স্টেজে অনড় থাকে না, সুতরাং চেক করো পবিত্রতার কোন বিষয়ে অস্থিরতা রয়েছে। বাপদাদা পবিত্রতার সব রূপকে স্পষ্ট করেন না, কারণ তোমরা জানো, অনেকবার শুনেছো, শুনিয়েও থাকো, নিজের সাথেও নিজে কথা বলতে থাকো। হ্যাঁ, এটা এটা পবিত্রতা। তোমাদের মেজরিটির রেজাল্ট হিসেবে বাপদাদার কি প্রতীয়মান হয়? এটাই যে তোমাদের অনেক জ্ঞান আছে, যোগের বিধিও তোমরা বিধাতা হয়ে গেছো, ধারণার বিষয়ে বর্ণন করার ক্ষেত্রেও তোমরা খুব হুঁশিয়ার, আর সেবায় তোমরা একে অপরের থেকে এগিয়ে। বাকি কি রইল? নম্বর ওয়ান জ্ঞাতা তো হয়ে গেছো, শুধু এক বিষয়ে অসতর্ক হয়ে যাও, সেটা হল ব্যর্থ ভাবা, দেখা, বলা আর করা, এতে ফুল স্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তন করা। বুঝতেও পারো এই দুর্বলতা সুখের অনুভূতিতে দূরত্ব সৃষ্টি করে, শক্তি স্বরূপ হওয়াতে কিংবা বাবা সমান হওয়াতে বিঘ্ন স্বরূপ হয়। তবুও কি হয় তোমাদের? নিজেকে পরিবর্তন করতে পারো না, ফুল স্টপ দিতে পারো না। সবকিছু ঠিক আছে, আমি বুঝি, এই কমা লাগিয়ে দাও, কিংবা অন্যকে দেখে আশ্চর্যের চিহ্ন লাগিয়ে দাও, এভাবে হয় কি? এভাবে হওয়া উচিত? অথবা কোশ্চেন মার্কের কিউ লাগিয়ে দাও, ফুল স্টপ অর্থাৎ বিন্দু। সুতরাং ফুল স্টপ তখনই লাগাতে পারে যখন বিন্দু স্বরূপ বাবা আর বিন্দু স্বরূপ আত্মা উভয়ের স্মৃতি থাকবে। এই স্মৃতি ফুল স্টপ অর্থাৎ বিন্দু লাগানোতে তোমাদের সমর্থ বানায়। সেই সময় কেউ কেউ আন্তরিকভাবে ভাবেও যে আমাকে আত্মিক স্থিতিতে স্থিত হতে হবে, কিন্তু মায়া তার নিজের স্ক্রিন অর্থাৎ পর্দা দ্বারা আত্মার পরিবর্তে ব্যক্তি বা বিষয়কে বারবার তোমাদের সামনে নিয়ে আসে, যার ফলে আত্মা অদৃশ্য হয়ে যায় আর বারবার ব্যক্তি এবং বিষয় সামনে স্পষ্টভাবে আসে। মূল কারণ স্বয়ের উপরে কন্ট্রোল করার কন্ট্রোলিং পাওয়ার তোমাদের কম। অন্যকে কন্ট্রোল করতে তোমরা খুব ভালো জানো, কিন্তু স্বয়ের উপর কন্ট্রোল অর্থাৎ পরিবর্তন শক্তিকে কার্যে কিভাবে প্রয়োগ করতে হয় জানো না। বাপদাদা কোনো কোনো বাচ্চাদের কথায় স্মিত হাসি হাসতে থাকেন, যখন নিজের পরিবর্তনের সময় আসে কিংবা সহন করার সময় আসে, অথবা অভ্যন্তরে ভরে নেওয়ার সময় আসে, তখন তোমরা কি বলো? অনেক করে কি বলো? বলো যে আমাকে মরতে হবে, আমাকেই পরিবর্তন হতে হবে, আমাকেই সহন করতে হবে, যতই হোক এই মরে যাওয়া সেই মরে যাওয়ার মতো নয়। যেমন কেউ মারা গেলে লোকে বলে তো না যে স্বর্গে গেছে, ওই মরে যাওয়াতে কেউ স্বর্গে তো যায় না, কিন্তু এই মরণে তো স্বর্গে শ্রেষ্ঠ সিট প্রাপ্ত হয়। সুতরাং এটা মরে যাওয়া নয়, বরং স্বর্গে স্বরাজ্য নেওয়া। তাহলে মরণ ভালো তো না? কি কঠিন কিছু আছে? সেই সময় কঠিন লাগে? আমি ভুল নই, সে ভুল, কিন্তু ভুলটাকে আমি কিভাবে রাইট করব সেটা তোমরা জানো না। যারা ভুল তাদের পরিবর্তন হওয়া উচিত, নাকি যারা রাইট তাদের পরিবর্তন হওয়া উচিত? কাকে পরিবর্তন হতে হবে? উভয়কেই পরিবর্তন হতে হবে। পরিবর্তন শব্দটাকে আধ্যাত্মিক ভাষায় এগিয়ে যাওয়া মনে করো।
পরিবর্তন না মনে করে মানো অগ্রগতি। ভুল উপায় মানে পরিবর্তন নয়, বরং সঠিক উপায় মানে পরিবর্তন। নিজেকে পরিবর্তন করার শক্তি আছে, নাকি মনে করো কখনো তো পরিবর্তন হবেই। পবিত্রতার অর্থই হল সদা সংকল্প, বল, কর্ম, সম্বন্ধ আর সম্পর্কে তিন বিন্দুর মহত্ত্ব ধারণ করা। এমন কোন পরিস্থিতি যদি আসে তো সেকেন্ডে ফুল স্টপ লাগানোতে নিজেকে সদা অফার করো, আমাকে করতে হবে। এভাবে যারা অফার করে তাদের তিন রকমের আশীর্বাদ প্রাপ্ত হয়। প্রথমত, নিজেরও আশীর্বাদ নিজের প্রাপ্ত হয়, খুশি অনুভূত হয়। দ্বিতীয়ত, বাবার থেকে। এবং তৃতীয়ত, ব্রাহ্মণ পরিবারের যারাই শ্রেষ্ঠ আত্মা তাদের থেকেও আশীর্বাদ প্রাপ্ত হয়। তাহলে মরণ হল নাকি পাওনা হল, কি বলবে? পেয়েছ, তাই না? সুতরাং ফুল স্টপ লাগানোর পুরুষার্থকে কিংবা কন্ট্রোলিং পাওয়ার দ্বারা পরিবর্তন শক্তিকে তীব্র গতিতে বাড়াও। কর্ম বিমুখ হয়েও না, এ তো হয়ই, এ তো চলতেই থাকে। এটা দায়িত্ববোধহীনের সংকল্প, অসতর্কতামূলক ভাবের পরিবর্তন করে অ্যালার্ট হয়ে যাও। আচ্ছা, চতুর্দিকের মহান আত্মাদের, পবিত্রতার সর্বশ্রেষ্ঠ ব্রত ধারণকারী আত্মাদের সদা সেকেন্ডে ফুল স্টপ লাগিয়ে সপরিবর্তক হওয়া শ্রেষ্ঠ আত্মাদের সদা নিজেকে শ্রেষ্ঠ কার্যের জন্য নিমিত্ত বানানোর অফার করে তেমন আত্মাদের সদা তিন বিন্দুর মহত্ত্ব প্র্যাকটিক্যালি ধারণকারী বাবা সমান আত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার। দাদিদের সাথে সাক্ষাৎকার, তোমাদের দেখে সবাই খুশি হয়। কেন খুশি হয়? দাদিদের দেখে খুশি হও, হও তো না, কেন খুশি হও? কারণ নিজের ভাইব্রেশন বা কর্ম দ্বারা খুশি দেন, সেই জন্য খুশি হও। যখনই এমন শ্রেষ্ঠ আত্মাদের সাথে তোমরা মিলিত হও তখন খুশি অনুভব তো করো, তাই না? ফলো করো তো না? কেউ কেউ ভাবে বাবা তো বাবা, কিভাবে তার সমান হতে পারি? কিন্তু যারা নিমিত্ত আত্মা তারা তো তোমাদের সমান না। তো তারা যদি হতে পারেন তাহলে তোমরা হতে পারবে না? লক্ষ্য তো সকলের সম্পূর্ণ আর সম্পন্ন হওয়ার। বাবা যদি তোমাদের হাত ওঠাতে বলেন যে তোমরা ষোলো কলা হতে চাও নাকি না চোদ্দ কলা, তো কোনটাতে হাত উঠাবে? ষোলো কলা। তাহলে ষোলো কলার অর্থ কি? সম্পূর্ণ, তাই তো না? যখন লক্ষ্যই এমন তখন হতেই হবে, মুশকিল হবে তা না, হতেই হবে। ছোট ছোট বিষয়ে ঘাবড়ে যেও না। মূর্তি হতে চলেছ তো কিছু তো হ্যামারিং হবেই, তাই না? তা নয় তো কিভাবে তুমি মূর্তি হবে? যে যত আগে হয় তাকে তুফানও বেশি ক্রস করতে হয়, কিন্তু সেই তুফান তাদের কাছে তুফান বলে মনে হয় না, তোফা বলে মনে হয়। সেই তুফানও গিফট হয়ে যায় তোমাদের অনুভাবী বানানোর। তো তোফা হয়ে গেছো, গেছো না? সুতরাং গিফট নেওয়া ভালো, ভালো লাগে নাকি কঠিন লাগে? তো এটাও নেওয়া দেওয়া নয়, দেওয়া কঠিন, নেওয়া তো সহজ। এমন ভেবো না এটা কি শুধু আমারই পার্ট, অনুভব করার জন্য সব বিঘ্ন আমারই কাছে আসতে হবে। ওয়েলকাম করো, এসো, এটা গিফট। সবচাইতে বেশি গিফট লাভ হয়, তাতে কি হয়? বেশি অ্যাকুরেট মূর্তি হওয়া, অর্থাৎ হ্যামার লাগা। হ্যামার দিয়েই তো ঠুকে ঠুকে ঠিক করে। তোমরা তো অনুভবী হয়ে গেছ, নাথিং নিউ, খেলা মনে হয়। দেখতে থাকো আর হাসতে থাকো, আশীর্বাদ দিতে থাকো। টিচার্স, তোমরা বাহাদুর,
নাকি কখনো কখনো ঘাবড়ে যাও? এটা তো ভাবিনি এরকম হবে, যদি জানতাম এই বিষয়ে আগেই ভাবতাম। ডবল ফরেনার্স, তোমরা কি ভাবো? এটা তো ভাবিনি যে ব্রাহ্মণ হলেও এরকম হয়। বিচার বিবেচনা করে এসছো তো না, নাকি এখনো ভাবতে হচ্ছে? আচ্ছা, যে যতই যেমনই হোক, কিন্তু বাপদাদা ভালোকেই দেখেন, সেই জন্য বাপদাদা সবাইকে ভালোই বলবেন, খারাপ বলবেন না। হতে পারে নটাই খারাপ আর একটা ভালো, তবু বাবা কি বলবেন? ভালো বলবেন নাকি বলবেন এ তো খুব খারাপ, এ তো খুব দুর্বল? আচ্ছা, এই গ্রুপ বড় হয়ে গেছে, 21টি দেশের লোক এসেছে, ভালো হাউসফুল হবে, তবেই তো আরেকটা তৈরি হবে। যদি ফুল না হয় তাহলে আরেকটা হওয়ার মার্জিন হবে না, আবশ্যকতাই সাধন সামনে নিয়ে আসে। অব্যক্ত বাপদাদার পার্সোনাল সাক্ষাৎকার, প্রতি কদমে পদম পদমে উপার্জন সঞ্চয় করার যুগ হল সঙ্গম যুগ। নিজেকে পদমাপদম ভাগ্যবান মনে করো, প্রতি কদমে পদম পদমের উপার্জন সঞ্চয় হচ্ছে। তো কত পদম জমা করেছ? অগণিত হয়েছে, কেননা তোমরা জানো যে জমা করার সময় এখন। সত্যযুগে জমা হবে না, সেখানেও কর্ম হবে, কিন্তু তা হবে অকর্ম, কারণ ওখানের কর্মের সম্বন্ধ এখানের সমস্ত কর্মের ফল হিসেবে হয়। সুতরাং এখানে হল করার সময় আর ওখানে খাওয়ার সময়, তো এতটা অ্যাটেনশন থাকে তোমাদের, কত জন্মের জন্য সঞ্চয় করতে হবে। জমা করতে খুশি হয়তো না, পরিশ্রম মনে হয় না তো, কারণ প্রত্যক্ষ ফলও প্রাপ্ত হয়। প্রত্যক্ষ ফল প্রাপ্ত হয় নাকি ভবিষ্যতের আধারে চলেছ? ভবিষ্যতের থেকেও প্রত্যক্ষ ফল অতি শ্রেষ্ঠ। সদাই শ্রেষ্ঠ কর্ম আর শ্রেষ্ঠ প্রত্যক্ষ ফল প্রাপ্তির সাধন হল সদা এটা স্মরণ রাখতে হবে, এখন নয় তো কখনো নয়। যেমন তোমাদের নাম ডবল ফরেনার্স, তো ডবলের টাইটেল খুব ভালো, তাই তো তোমরা সবকিছুতে ডবল, খুশিতে নেশাতে পুরুষার্থে সবেতেই ডবল, সেবাতেও ডবল, আর তোমরা থাকো সদা ডবল কম্বাইন্ড, সিঙ্গেল নয়, কখনো ডবল হওয়ার সংকল্প আসে না তো। কোম্পানি চাই নাকি কম্পেনিয়ন চাই? চাই তো বলে দাও, এরকম করো না ওখানে গিয়ে বলবে কম্পেনিয়ন চাই। যতই কম্পেনিয়ন করো কিন্তু এমন কম্পেনিয়ন পাবে না, যতই ভালো কম্পেনিয়ন হোক কিন্তু সবাই নেবে, দেবে না। এই ওয়ার্ল্ডে এমন কম্পেনিয়ন কেউ আছে? আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা ঘুরে এসো, দেখো যদি কাউকে খুঁজে পাও। কারণ মনুষ্য আত্মা যতই দেওয়ার হোক তবুও দিতে দিতে অবশ্যই নেবে। সুতরাং যখন দাতা কম্পেনিয়নকে পেয়ে যাচ্ছ, তো কি করা উচিত? যেখানেই তোমরা যাও আবার ফিরে আসতেই হবে, এরা সব যাওয়ার নয়, কোনো দুর্বলতা নেই তো, ফটো তোলা হচ্ছে, পরে তোমাদের ফটো পাঠানো হবে, দেখাতে যে তোমরা কথা দিয়েছিলে। বলো এটা কখনো হবেই না, বাপ দাদাও তোমাদেরকে ছাড়া একলা থাকতে পারেন না। আচ্ছা, বরদান, মহাবীর হয়ে বাবার সাক্ষাৎকার করানো বাহনধারী তথা অলংকারধারী ভব। মহাবীর অর্থাৎ শস্ত্রধারী, শক্তি বা পাণ্ডবদের সদা বাহনের উপরে দেখানো হয়, তাদের শস্ত্র সমেত। শস্ত্র অর্থাৎ অলংকার, বাহন হল শ্রেষ্ঠ স্থিতি আর অলংকার হল সর্বশক্তি। এমন বাহনধারী এবং অলংকারধারী সাক্ষাৎকার মূর্তি হয়ে বাবার সাক্ষাৎকার করাতে পারে, এটাই মহাবীর বাচ্চাদের কর্তব্য।
মহাবীর তাকেই বলা হয়ে থাকে, যে নিজের উঠতি কলার দ্বারা সব রকম পরিস্থিতিকে পার করে দেয়। স্লোগান, এক রস পুরুষার্থের দ্বারা উঁচু স্থিতি বানিয়ে নিলে হিমালয়ের মতন বড় ব্যাপারও তুলো হয়ে যাবে। এক রস পুরুষার্থের দ্বারা উঁচু স্থিতি বানিয়ে নিলে হিমালয়ের মতন বড় ব্যাপারও তুলো হয়ে যাবে। আজকের সমান আমি অলঙ্কারধারী আত্মা। আজকের বিশেষ সূচনা, আজ মাসের তৃতীয় রবিবার, সকল রাজযোগী তপস্বী ভাই বোনেরা সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় অনুভব করবেন যেন জ্ঞান সূর্য সর্বশক্তিমান পরমাত্মার কিরণ আমার উপরে পড়ছে এবং আমার থেকে সারা সংসারে যাচ্ছে, যার দ্বারা সংসার থেকে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাচ্ছে। ওম শান্তি।